নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পেতে হলে এক্ষুনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রেস করুন এই বেল আইকনে, যাতে আপনি দেখতে পান আমাদের ভিডিও সবার প্রথম। আমাদের আজকের বিষয়, কালমেঘ গাছের 12টি বৈজ্ঞানিক স্বাস্থ্য উপকারিতা। সম্মানিত দর্শক শ্রোতা, লাইভ প্রসেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আমাদের লক্ষ্য হল ঔষধি গাছের সঙ্গে আপনাদের সঠিক পরিচয় এবং গাছটির বিজ্ঞানসম্মত ব্যবহার। কালমেঘ গাছের উপকারিতা। কালমেঘ গাছে অত্যন্ত মূল্যবান উপাদান থাকায় এটি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল হিসাবে কাজ করে। এই জন্য ভাইরাস ও ব্যাকটেরিয়া গঠিত রোগে এটি অত্যন্ত কার্যকর। এই গাছের রস ফুসফুস ও শ্বাসতন্ত্র গঠিত সমস্যা, সর্দি জ্বর, মাথা ব্যথা, কফ ইত্যাদি রোগের জন্য অত্যন্ত কার্যকরী। কালমেঘ গাছের রাসায়নিক উপাদানগুলি ক্যান্সারের কোষগুলিকে নিষ্ক্রিয় করে, তাই আন্ত্রিক ক্যান্সার, স্তন ক্যান্সার, ব্লাড ক্যান্সার, স্কিন ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, কিডনি ও অগ্ন্যাশয় ক্যান্সার নিরাময়ে এটি সাহায্য করে। বিভিন্ন প্রকার আন্ত্রিক রোগে এই গাছটি অত্যন্ত কার্যকরী। কালমেঘের রাসায়নিক উপাদানগুলি ব্যথা বেদনা ও পাতব্যাধি উপশমে সাহায্যকারী। এই গাছটি মস্তিষ্কের বিভিন্ন রোগ উপশমে সাহায্য করে। এটি মানুষের অল্প বয়সে চামড়া কুচকানো অর্থাৎ অকাল বার্ধক্যতা দূর করতে সাহায্য করে। কালমেঘ গাছের রস শরীরের জ্বালা যন্ত্রণা ও অবসাদ দূর করতে সাহায্য করে। এটি হাইপারগ্লাইসেমিয়া, ইনসুলিন ও ট্রাইগ্লিসারাইডের উপর কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। অতিরিক্ত মদ্যপানকারী, লিভার সিরোসিস ও হেপাটাইটিস রোগে এটি অত্যন্ত কার্যকর। রক্ততঞ্চন ঘটিত রোগে কালমেঘ গাছের রস উপকারী। এটি অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা কখনই বিশেষজ্ঞের পরামর্শ এবং সঠিক মাত্রা না জেনে এটি ব্যবহার করবেন না। সঠিক মাত্রা ছাড়া এটি ব্যবহার করলে নানা সমস্যা যেমন ক্ষুধা কমে যাওয়া, ডায়রিয়া, বমি বমি ভাব, ফুসকুড়ি, মাথা ব্যথা, সর্দি, অবসাদ ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। তাছাড়া অপরিমিত দীর্ঘদিন ধরে ব্যবহার করলে মারাত্মক অ্যালার্জি, লসিকাগ্রন্থি ফুলে যাওয়া, লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। সবাইকে লাইভ প্রসেসের পক্ষ থেকে ধন্যবাদ।